আমরা মোটামুটি সবাই ইংরেজিতে সময় বলতে জানি, তবে অনেক সময় কনফিউশন হয় যখন সোয়া, সাড়ে, পৌনে এই ধরনের সময়গুলো আমাদেরকে বলতে হয়। তাহলে আসুন আজকে আমরা জানি সোয়া, সাড়ে, পৌনে এই ধরনের সময়গুলো ইংরেজিতে কিভাবে বলবো এবং এগুলো মনে রাখার সহজ ট্রিকও আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলে দিব, যাতে আপনারা আর এগুলো কোনো দিনই না ভুলেন। আমরা যদি একটি ঘড়িকে সমান চার ভাগে ভাগ করি, তবে প্রত্যেকটি অংশকে ইংলিশে বলা হবে ওয়ান ফোর্থ বা ওয়ান কোয়ার্টার, মানে চার ভাগের এক ভাগ। এখানে সময় বলার জন্য আমরা কোয়ার্টার শব্দটি ব্যবহার করব। যখন আমরা বলি পৌনে তিনটা বাজে, এটির অর্থ হল তিনটা বাজতে একটি কোয়ার্টার বাকি আছে, যেটির ইংলিশ হবে কোয়ার্টার টু থ্রি। এখানে কেন টু ইউজ করলাম? টু ইউজ করেছি কারণ টাইম তিনটা বাজার দিকে যাচ্ছে, তিনটা বাজতে বাকি আছে। আপনারা ভাবতে পারেন এটিকে তো দুটা পঁয়তাল্লিশ বলতে পারি। জি, অবশ্যই বলতে পারেন, তবে যদি পৌনে তিনটা বলতে চান তাহলে বলবেন কোয়ার্টার টু থ্রি। এখন যদি মিনিটের কাটা কোয়ার্টারে না থেকে বেশি বা কমে থাকে, যেমন তিনটা বাজতে দশ মিনিট বাকি, তাহলে আমরা বলবো টেন মিনিটস টু থ্রি, অথবা টু ফিফটিও বলতে পারেন। সংক্ষেপে টেন মিনিটস টু থ্রিকে আমরা টেন টু থ্রিও বলি, তবে এতে যে শুনছে তার কনফিউশন হতে পারে, তাই বলবেন টেন মিনিটস টু থ্রি বা দুটো পঞ্চাশ। এখন আসি আমরা কিভাবে বলবো সোয়া তিনটা বাজে। এক্ষেত্রে বলবো কোয়ার্টার পাস্ট থ্রি। একটু লক্ষ্য করুন, এর আগে আমরা বলেছিলাম কোয়ার্টার টু, এখন বলছি কোয়ার্টার পাস্ট, কারণ তিনটা বেজে একটি কোয়ার্টার পার হয়ে গিয়েছে, তাই কোয়ার্টার পাস্ট থ্রি। এখানে যদি তিনটা দশ বাজে তাহলে আমরা বলতে পারি টেন মিনিটস পাস্ট থ্রি, বা শর্টে টেন পাস্ট থ্রি বা থ্রি টেন। তাহলে জেনে নিলাম পৌনে এবং সোয়া কীভাবে বলতে হয়। এখন জানবো তাহলে সাড়ে কীভাবে বলতে হবে। দুটো কোয়ার্টারকে মিলিয়ে একটি হাফ হয়, মানে অর্ধেক। এখানে আমরা সাড়ে তিনটা বলতে গেলে বলবো না থার্টি পাস্ট থ্রি, বা এটাও বলবো না যে টু কোয়ার্টার পাস্ট থ্রি। সাড়ে তিনটাকে বলবো হাফ পাস্ট থ্রি। ঘড়িকে চারটা অংশে ভাগ করলে কোয়ার্টার হবে প্রত্যেকটি অংশ, এবং দুটো ভাগে ভাগ করলে হাফ হবে। হাফ অতিবাহিত হওয়ার কারণে হাফ পাস্ট থ্রি। আর যদি সাড়ে, সোয়া, পৌনে এগুলো না বলে শুধু বলতে চাই এক্স্যাক্ট একটা বাজে বা দুটো বাজে, তাহলে বলবো ওয়ান ও ক্লক অর টু ও ক্লক। ও ক্লকের ফুল ফর্ম হচ্ছে অফ দ্য ক্লক, অর্থাৎ ঘড়িতে একটা বাজে। যখন পুরো ঘন্টা হবে তখনই কিন্তু ও ক্লক ইউজ করবো। ওয়ান ও ক্লক, টু ও ক্লক, থ্রি ও ক্লক, সোয়া, সাড়ে, পৌনে এগুলোর জন্য ও ক্লক ব্যবহার করব না। তাহলে চলুন এখন সংক্ষেপে পৌনে, সোয়া, সাড়ে এগুলোর ইংরেজি আরেকবার রিভাইজ করে নেওয়া যাক। পৌনে তিনটা বা পৌনে একটা, কোয়ার্টার টু থ্রি বা কোয়ার্টার টু ওয়ান, সোয়া তিনটা বা সোয়া একটা, কোয়ার্টার পাস্ট থ্রি বা কোয়ার্টার পাস্ট ওয়ান, সাড়ে তিনটা বা দেড়টা, হাফ পাস্ট থ্রি বা হাফ পাস্ট ওয়ান।